নমস্কার, আমি কৃষ্ণা। বঙ্গেনবের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সামার পড়তে না পড়তেই সেন্ট্রাল ভ্যালিতে যা গরম পড়েছে, যে কী বলবো। আর এখন বাচ্চাদেরও তো স্কুলে ছুটি চলছে, তাই যখনই সুযোগ পাই তখনই বাচ্চাদের নিয়ে চলে আসি সুইমিং পুলে। এখন যেই পুলটাতে এসেছি এটা ওই ছোট পুলটা যেটার কিছুদিন আগে ইনগ্রেশন হয়েছিল। এই যে দেখুন, ও বাচ্চাদের নিয়ে নেমে পড়েছে পুলে। ফ্রিমন্ট থাকতে ইভুবেশ অনেক বছরেই সুইমিং শিখেছিল, আর মিষ্টুকেও দিয়েছিলাম সুইমিং ক্লাসে। তারপর তো কিছু মাস বাদে আমরা এদিকে শিফট করে গেলাম, তাই মিষ্টুর সাঁতারের ক্লাসটা বন্ধ করে দিতে হলো। আর এখানে ঠিক ভালো সুইমিং স্কুল খুঁজে পাচ্ছি না, আর যেগুলো আছে সেগুলো বেশ দূরে দূরে। আপাতত ওর বাবাই শেখাচ্ছে, ভবিষ্যতে যখন ভালো সুইমিং স্কুল পাবো তখন ওকে আবার ভর্তি করাবো। গত কয়েকদিন ধরে যা গরম ছিল এখানে সেই তুলনায় আজকে একটু ভালো ওয়েদার আছে, আর বেশ ভালো ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তাই এখানে বসতে বেশ ভালোই লাগছে। এই তো বাচ্চারা আর আধ ঘন্টা সুইমিং করে নিক, তারপর বেরোবো, আবার আরেক জায়গায় যাওয়াও তো আছে। এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। লং ডিস্টেন্স ড্রাইভে গান ছাড়াও আমাদের পথের সঙ্গী হলো সানডে সাসপেন্স। গল্প শুনতে শুনতে সময়টা কিভাবে কেটে যায় বোঝাই যায় না। আজকে আমরা আবার চলেছি মাশরুম হান্টিংয়ে। এখন যেহেতু বাচ্চাদের গরমের ছুটি চলছে, আমরা মাঝে মাঝেই বেরিয়ে পড়ি এমন অ্যাডভেঞ্চারে। মূলত বাচ্চাদের উৎসাহতেই আমাদের বারবার আসা। এই যে দেখুন, এখানে মাসখানিক আগে যখন এসেছিলাম পুরো জায়গাটা বরফে ঢাকা ছিল, আর এত ঠান্ডাতে তো আপনারা জানেন যে মাশরুম হয় না। এক মাস আগের কথা, তখন স্প্রিং সিজন চলছে, কিন্তু পাহাড়ে তখনও বরফ ছিল। আমাদের বে এরিয়াতে কিন্তু একদমই স্নোফল হয় না, দু তিন ঘন্টা পথ গেলেই একদম ওয়েদার চেঞ্জ। আস্তে আস্তে গরম তো বাড়ছে, কিছুদিনেই বরফ গলে যাবে। ইভুর আবার স্নো খুব পছন্দ, দেখুন গাড়ি থেকে নামতেই বরফ দিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর আমাদের মিষ্টু ততটাই অপোজিট, ও গাড়ি থেকে নামতেই চায় না। ম্যাডাম এখনো গাড়িতেই বসে আছে। চারিদিকে যে গাছগুলো দেখছেন এগুলো সবই পাইন গাছ। এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না, গাছের উপরে যে স্নো জমে আছে সেগুলোই ঝরে ঝরে পড়ছে। এই জায়গাটা আমাদের মাশরুম হান্টিং এর একটা স্পট, কিন্তু দেখে বুঝতেই পারছেন যে এখানে এখন কিছুই পাবো না। আজকে আমাদের এত দূর আসাটা বৃথা গেল। ইভু এখানে আরো কিছুক্ষণ একটু খেলে নিক, তারপর বাড়ির পথ ধরব। চারিদিকে দৃশ্য দেখে আমার তো মনে হচ্ছে যেন কোনো ফিল্মের সেটে চলে এসেছি। কি অপূর্ব লাগছে! এখন কিন্তু পুরো সামার, আজকে হোপফুলি আমরা মাশরুম পাবই। দেখতে দেখতে একেবারে চাঁদি ফাটানো গরম পড়েছে। আগের বছর এই সময়ে আমরা ছিলাম কলকাতায়, তাই এখানকার গরমটা মিস করে গেছি। যা দেখছি এখানকার গরমও কলকাতা থেকে কোনো অংশেই কম না। তবে এখানকার গরমে কলকাতার মতো প্যাচপ্যাচে ঘেমো ভাবটা নেই। গাড়ি পার্ক করে জঙ্গলে ঢুকতেই বেশি খোঁজাখুঁজি করতে হলো না, আমাদের প্রথম মাশরুমের দেখা আমরা পেয়ে গেছি। এই মাশরুমটা কিন্তু মোরেল না, এটার নাম হলো কিং বলিট, যেটাকে পরচিনিও বলা হয়ে থাকে। এই মাশরুমটার দেখা মেলে শুধু স্প্রিং আর সামারেই। প্রথমেই দেখুন দুটো মাশরুম একসাথে পেয়ে গেলাম। দেখেই বুঝতে পারছেন এই মাশরুমগুলো সাইজে খুব বড় হয়, এক একটা মাশরুম অলমোস্ট 200-250 গ্রামের হয়। আমাদের মিষ্টু হাতে মাশরুম পেয়ে দেখুন কি খুশি। প্রথম মাশরুম চলে গেল আমাদের বাস্কেটে, শুরুটা ভালোই হলো। যাক, আজকে আর খালি হাতে ফিরতে হবে না। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে কোন মাশরুম খাওয়ার উপযোগী বা কোন মাশরুম খাবার উপযোগী না, আমরা কি করে বুঝতে পারি। সেটার জন্য আমি রেফার করি আমার এই মাশরুম গাইড বুকসগুলো, আর তার সাথে সাথে একটু অ্যান্থু আর ইন্টারেস্ট তো থাকতেই হবে। আর দেখতেই তো পারছেন যে অনেক সময় আমাদের খালি হাতেও ফিরতে হয়েছে। এমনি তো তেমন একটা বেরোনো হয় না, এই চক্করেই আমাদের একটু আউটডোর ট্রিপ আর হাইকিং হয়ে যায়, আর বাচ্চাদেরও এইসব ক্ষেত্রে একটু ইন্টারেস্ট বাড়ে। আমি ভিডিও করতে করতে পেছনে পেছনেই আসছি, ইভু কিন্তু এগিয়ে এগিয়ে খুঁজে চলেছে।
আমাদের সঙ্গে আস্তে আস্তে ইভু কিন্তু এখন ভালোই মাশরুমসগুলো চিনতে পারে। যাও যাও যাও, এই দেখো না। মাশরুমসগুলো এমনভাবে ক্যামোফ্লাজ হয়ে থাকে, শার্প চোখ আর একটু আইডিয়া বা এক্সপিরিয়েন্স না থাকলে সামনে দিয়ে হেঁটে বেরিয়ে যাব কিন্তু বুঝতে পারবো না। এই মাশরুমটা ইভু কিন্তু খুব ভালো পেয়েছে। এই মাশরুমগুলো একদম ইয়াং থাকতে থাকতে পেলে সেটাই বেস্ট, ফুটে বেশি দিন হয়ে গেলে অনেক সময় পোকা ধরে যায়। দেখো চোখের সামনে বোঝাও যায় না, তো বড় হইছে, হিউজ। মিস্টার, আর ইউ এক্সাইটেড? করো করো, ট্যাপ ট্যাপ করো, সো দ্যাট স্পোরস যেন মাটিতে পড়ে আর নেক্সট ইয়ার আবার হয়। দেখুন, এই মাশরুমটা রাস্তার একেবারে মাঝখানে হয়ে আছে, অথচ আমরা সামনে দিয়ে দুবার ঘুরে গেছি কিন্তু দেখতে পাইনি। আজকে আমাদের মাশরুম ভাগ্য খুব প্রসন্ন, এখন অবধি বেশি পরিশ্রম ছাড়াই কাছাকাছির মধ্যেই অনেকগুলো মাশরুম পেয়ে গেলাম। এখন যেগুলো পেয়েছি এগুলো কিন্তু খুব ছোট ছোট। এখন অবধি যা মাশরুম পেয়েছি আমরা ছোট বড় মিলিয়ে প্রায় 3 কেজি হবে, আর বড়গুলোর এক একটা যা সাইজ, একটা মাশরুম দিয়েই একটা পদ হয়ে যাবে। যদিও আজকে ঘোরাঘুরিটা খুব কমই হচ্ছে আমাদের, তবুও জঙ্গলের মধ্যে তো একটু ঘোরাঘুরি থাকেই। তবে আজকের ভিডিওতে আপনাদের শুধু পিকিং পার্টটাই দেখাচ্ছি, ঘোরাঘুরিও দেখালে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ইভানের হাতে যেই পরচুনিটা আছে দেখেছেন কত বড়! আর এই আরেকটা পেয়েছে আমাদের মিষ্টু সোনা। এই খুঁজতে খুঁজতে পরপর পেলে বাচ্চাদেরও ইন্টারেস্ট বেড়ে যায়, শুধু বাচ্চা কেন আমাদেরও ইন্টারেস্ট বেড়ে যায়। অন্যান্য ফলের মতন মাশরুমে কিন্তু কোনো বীজ হয় না, মাশরুমে থাকে স্পোর্স। এখনো এই মাশরুমের হেডটা ট্যাপ করে ওই স্পোর্সগুলোই মাটিতে ছড়িয়ে দিচ্ছে, যাতে এই একই জায়গায় পরের বছর আরও অনেক মাশরুমস পাওয়া যায়। দেখুন, সারপ্রাইজিংলি এই একই হ্যাবিটেটে এই আরেক ধরনের মাশরুম পেল। এই মাশরুমটার নাম হলো পাফ বল। দুটো আছে এখানে। হ্যাঁ, তোলো, চলো। পাফ বলও অ্যাডিবল মাশরুম, কিন্তু পরচিনির মতন এত টেস্টি না, তাই মার্কেটে পাফ বলের ডিমান্ড কিন্তু কম। জানেন তো, আমাদের কস্কোতেও আমি দেখেছি পরচিনি মাশরুম ড্রাইড ফর্মে বড় বড় জারে বিক্রি হয়। আমি আগের বছরও একটা পরচিনি হান্টের ভিডিও বানিয়েছিলাম, সেবার কিন্তু এবারের মতো এত পরচিনি আমরা পাইনি, মাত্র দুটোই পেয়েছিলাম। সেই বড় বড় দুটো পরচিনি দিয়েই বাড়িতে বানিয়েছিলাম মাশরুম স্যুপ, এত দুর্দান্ত হয়েছিল যে আপনাদের কি বলবো। এই জঙ্গলে আমি কিন্তু মোরেল মাশরুমস একদমই এক্সপেক্ট করিনি, এখানে আমি 2-3টে মোরেলসও পেয়েছি। ইভু আরও একটা পাফ বল পেল, এটা আগেরটার থেকেও বড় সাইজ। আজকে যা বলিড মাশরুমস পেয়েছি, ওই হিন্দিতে একটা প্রবাদ আছে না, একেবারে ছাপ্পর ফাড়কে, অনেকটা সেরকমই। আর ছুটির দিন গ্যাজেট ছাড়া, কম্পিউটার ছাড়া একটু কোয়ালিটি টাইমও তো স্পেন্ড করতে হয়, তাই না? জঙ্গলে মাশরুম তুলতে তুলতে কী করে 3 ঘন্টা পেরিয়ে গেল বোঝাই গেল না। বাচ্চারাও টায়ার্ড হয়ে গেছে, চলুন এবার ফেরা যাক। আমাদের হান্টিং স্পট থেকে গাড়িটা আমরা একটু দূরেই পার্ক করেছি, এবার এই রাস্তা ধরে ধরে পার্কিংয়ের দিকে যাচ্ছি। জানেন তো, এই মেন রোডের ধারেও আমরা 2টো মাশরুমস পেয়েছিলাম। এই যে দেখুন, আমাদের আজকের দিনের হল, 2টো বাস্কেট একেবারে ভর্তি। এগুলোর মধ্যে কিছুটা ফ্রেশ খাওয়া হবে আর ম্যাক্সিমামটাই ডিহাইড্রেট করে রেখে দেবো। তবে পরচিনি মাশরুমের রেসিপি আপনাদের দেখাবো অন্য আরেকটা ভিডিওতে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।